এক মুহূর্তের জন্য মেনে নিলাম পৃথিবী যত সব বাজে খারাপ মানুষে পরিপূর্ণ। কিন্তু সত্যিই কি তাই? পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের কথা বলতে গেলে মুখের ভাষা হারিয়ে যায়, যাদেরকে সঠিক অর্থে যথার্থ মানুষ বলা চলে। এরকমই একজন বলিউডের বিখ্যাত গায়িকা পলক মুছাল। বলিউডের প্লেব্যাক সিঙ্গার হিসাবে আছে যার যথেষ্ট সুখ্যাতি। মাত্র 25 বছর বয়সী এই গায়িকার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। তবে সেটা তার গান গাওয়ার জন্য নয়। গত 8ই ডিসেম্বর 2016 পর্যন্ত তিনি গান গেয়ে অর্থ সংগ্রহ করে বাঁচিয়েছেন প্রায় 1,333 জন শিশুকে, যাদের সকলেই হার্টের অসুখে ভুগছিল। এদের সবাইকে অপারেশনের মাধ্যমে সুস্থ করা সম্ভব হয়েছে। ভারতের প্রায় সকল শহর সহ পৃথিবীর বিভিন্ন দেশে মঞ্চে গান পরিবেশন করে অর্থ সংগ্রহ করেছেন তিনি এবং সেই অর্থ দিয়ে বাঁচিয়ে চলেছেন হৃদরোগে আক্রান্ত শিশুদের। মধ্যপ্রদেশের ইন্দোর শহরের এক মারোয়ারি পরিবারে তিনি জন্মেছিলেন। সময়টা ছিল 1992-এর 30শে মার্চ। 1999-এর কারগিল যুদ্ধ চলাকালীন যুদ্ধে মৃত ভারতীয় সৈনিকদের পরিবারকে সাহায্য করার জন্য তিনি গান গেয়ে সংগ্রহ করেছিলেন প্রায় 25,000 টাকা। তখন তার বয়স মাত্র 7 বছর। এরপর তিনি সিদ্ধান্ত নেন তার কণ্ঠ দিয়েই তিনি সাহায্য করবেন দরিদ্র শিশুদের। সেই সময় তার স্কুলের শিক্ষকরা তার বাবা মার কাছে প্রস্তাব করেন লোকেশ নামের একটি ছাত্রের হার্ট অপারেশনের জন্য শোয়ের আয়োজন করতে। 2000 সালের মার্চ মাসে পথের ধারে এক ভেন্ডর ভ্যানকে স্টেজ করে তিনি 51,000 টাকা সংগ্রহ করেছিলেন, যা ছিল ওই অপারেশনের মোট খরচ। পলকের পিতামাতা এবার স্থানীয় এক সংবাদপত্রে বিজ্ঞাপন দেন সেই সমস্ত পরিবারকে সাহায্য করার জন্য যাদের সন্তানদের লোকেশের মতোই হার্টের অপারেশনের প্রয়োজন। প্রায় 33টি শিশুর পরিবার তাদের সাথে যোগাযোগ করে। সেই বছরই একগুচ্ছ শোয়ের আয়োজন করা হয়, যার থেকে প্রায় 2,25,000 টাকা সংগ্রহ করা হয় এবং 5 জন শিশুর হার্টের সার্জারিও সম্ভব হয়। এরপর 2000 সাল থেকে শুরু হয় তার ভ্রাম্যমান চ্যারিটি শো দিল সে দিল তক, যে শোতে তিনি ও তার ভাই পলাশ মুছল একসাথে পারফর্ম করতেন। বলিউড সং, গজল ও ভজন গান মিলিয়ে পলক গড়ে প্রায় প্রতিটি শোতেই 40টি করে গান গাইতেন। 2001 সালে তিনি গুজরাটে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় 10 লক্ষ টাকা সংগ্রহ করেছিলেন। 2003 সালে জুলাইতে তিনি এক পাকিস্তানি পরিবারকে তার ফান্ড থেকে টাকা দিয়েছিলেন তাদের 2 বছর বয়সী মেয়ের হার্টের চিকিৎসার জন্য। পলক মুছলের চ্যারিটি অর্গানাইজেশনের নাম পলক মুছল হার্ট ফাউন্ডেশন। 2006 সালের মার্চ মাসের মধ্যে তিনি প্রায় 200টি শিশুর হার্টের সার্জারি করিয়েছিলেন। 2006 সালের শেষের দিকে তিনি প্রায় 1,20,000,000 টাকা সংগ্রহ করেছিলেন, যা দিয়ে তিনি আরও 234 জন শিশুর প্রাণ বাঁচান। 2009 সালের জুন মাসের মধ্যেই তিনি সমস্ত বিশ্বজুড়ে সম্পূর্ণ করে ফেলেছেন 1,460টি চ্যারিটি শো এবং সংগ্রহ করেছিলেন 1,71,00,000 টাকা তার হার্ট ফাউন্ডেশনের জন্য। এই টাকা দিয়ে তিনি আরও 338 জন শিশুর প্রাণ বাঁচান। অপারেশন থিয়েটারে ডাক্তাররা একমাত্র তাকেই শুধু ভেতরে অ্যালাউ করত এবং তিনি তার নিজস্ব সার্জিক্যাল গাউন পরে সেখানেই সেই শিশুটির সুস্থতার জন্য প্রার্থনা করতেন। প্রত্যেক অপারেশনের পর তিনি সেই শিশুটির থেকে উপহার স্বরূপ একটি করে খেলনা পুতুল নিয়ে থাকেন। এরই মাঝে 2011 সালে তার প্রবেশ ঘটে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবে। তারপর থেকে একে একে এক থা টাইগার, আশিকি টু, কিক, অ্যাকশন জ্যাকশন, প্রেম রতন ধ্যান পায়ো, MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি, কাবিল ইত্যাদি ফিল্মগুলিতে তিনি গান গেয়েছেন। তার গাওয়া প্রায় বেশিরভাগ গানই পুরস্কৃত হতে থাকে। হিন্দি, বাংলা, পাঞ্জাবি, মারাঠি সহ তিনি প্রায় 17টি ভারতীয় ভাষায় গান গাইতে পারেন। জি সিনেমা, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন তিনি। কাউকে সাহায্য করার জন্য অনেক টাকার প্রয়োজন হয় না বা অনেক টাকা থাকলেই সবাইকে সাহায্য করা যায় না। সাহায্য করার জন্য একটি সুন্দর মনই যথেষ্ট, আর ঈশ্বর সেই মানুষগুলিকেই বেশি সাহায্য করে যারা অন্যকে সাহায্য করে। এটাই ছিল ব্রোকেন গ্লাসের 200 সাবস্ক্রাইবার পূর্তি উপলক্ষে ছোট্ট একটি নিবেদন। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। জব জব সাসে ভরতি হুঁ।